এবারে আমরা শুরু করেছি চাঁদপুর থেকে। চাঁদপুর থেকে সকালে ভোরের দিকে আমরা চট্টগ্রাম পৌঁছাই। পরের দিন ঠিক 10টার সময় পৌঁছাই আলীকদম বাজারে। আমরা হচ্ছে এখন আলীকদম বাজার থেকে আমতলী ঘাটে এসেছি। তো এখন আমরা দুশ্রীর উদ্দেশ্যে রওনা দেব, দুশ্রীকে দেখা হবে। এটি পেতে অনেক মজা হবে, চলুন সামনে যাই। আমরা লোকাল নৌকায় চেপে বসি। সৌভাগ্যবশত নৌকাতেই আমাদের পরিচয় হয়ে যায় দুই পাড়ার দুই কারবারির সাথে। পাহাড়ি আঁকাবাঁকা খাল দিয়ে চলছে আমাদের নৌকা। গাইড ভেবে ভুল করবে না, উনি হাজিরাম পাড়ার কারবারি দাদা, হাজিরাম কারবারি। আমরা তিনজন ওনার পিছু নিলাম। হাঁটতে হাঁটতে দাদার সাথে অনেক বিষয়ে কথা হলো। নৌকা থেকে নামার পর দাদাকে বললাম আজকে তোমার পাড়ে থাকবো। কথা ছাড়াই দাদা বলল অসুবিধা নেই। মাঝপথে দেখা পেয়ে গেলাম থানকয়েন ঝর্ণার। আমরা রাতুমণি পাড়া থেকে হাজিরং পাড়া যাচ্ছি। থানকয়েন হচ্ছে আমাদের প্রথম ঝর্ণা। হাজিরাম পাড়ার কারবারি দাদার বাসা থেকে সকালের বৃষ্টি দেখা। খুব সকালে বৃষ্টির মধ্যে বের হয়ে গেলাম র্যাম্বো পাড়ার উদ্দেশ্যে। রাতে আমরা হাজিরং পাড়ায় ছিলাম। আমাদের পাড়ায় পৌঁছাতে পৌঁছাতে প্রায় রাত হয়ে গিয়েছিল। এখন রাত 3টা থেকে হচ্ছে বৃষ্টি শুরু হয়েছে। সকালে বৃষ্টির মধ্যে আমরা ট্রেকিং শুরু করলাম। চারিদিকে মেঘে ঢাকা আর বৃষ্টি। পথে দেখা পেয়ে গেলাম একটা কলার ছুরির সাথে। সচরাচর এরকম মুখের সামনে ঝুলতে থাকা এইভাবে কলার ছুরি দেখা খুবই কম পাওয়া যায়। ওকে বান্দরবন আইসি ধরেন আপনার অনেকবার, কিন্তু এরকম কলা খাওয়াটা, আর কলা খাইছি এর আগে আমরা, কিন্তু ধরেন এত মিষ্টি কলা, মানে মধুমতো কলা, এটা সবসময় পাড়া
এর মধ্যেই পৌঁছে গেলাম রেমবো পাড়ে। দাদারা কাজ করছে, কাজ করতে করতে একটু গল্প হয়ে গেল। রেমবো পাড়ার নিচেই হচ্ছে এই ঝর্ণাটা। আসলে আমরা একটা নাম জানি না এবং পাড়ার দাদারাও আমাদেরকে সঠিকভাবে নামটা বলতে পারেনি। পরে জানতে পারলাম এই ঝর্ণার নাম হচ্ছে ক্রাইতন। দাদাকে নিয়ে আসছি, কিন্তু এটা নাম জানি না, আসলে দাদারাও জানে না। তয়িং খালের দিকে এগুচ্ছি, আমাদের নাকি তয়িং খাল দিয়ে হাঁটতে হবে। গত রাতে টিমের তান্তভাই খাল নিয়ে বলেছিল খাল কোনো সমস্যা না, এর এমন কি আমরা আজকে তো অ্যাঙ্কেল পার হইলাম খালে। কালকে রাতের থেকে বৃষ্টি হতে খালে প্রচুর ঢল, তিন জনে দড়ি দিয়া বাঁচতে বাঁচতে আসছি। দড়ি ছাড়া অসম্ভব এই খাল পার হওয়া। তারপর করছে কি কালকে আদিলের সাথে আমি অনেক বয়ান দিছিলাম যে আরে খাল এটা কি এমন, আজকে অভিজ্ঞতা হয়ে গেল। আপনাদের দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করতে হবে। আর এটা হচ্ছে আমাদের পঞ্চম স্পট। আর এরপরে আছে হচ্ছে কি ভাই, আর আজকে রাতে হচ্ছে আমরা দাক্ষিণ অথবা দক্ষিণ ওই পাড়াটাতে থাকবো। এটা হচ্ছে আরেকটা ঝর্ণা, এটার নাম হচ্ছে ঝামরুম। ঝামরুম ঝর্ণাটা আসলে অনেক বড়, কয়েকটা স্টেপে স্টেপে উপর থেকে নেমেছে, লাইট স্বল্পতার কারণে ক্যামেরা দেখা যাচ্ছে না। আমাদের একদিনে 6-7 বার খালের এপাশ ওপাশ করতে হয়েছে, আর তার দড়ির সাহায্যে। আমরা হচ্ছে খাল থেকে উঠে প্রায় 1 ঘন্টার মতো একটা ট্রেকিং আছে খাড়া পাহাড়। তো আমরা পৌঁছলাম হচ্ছে দক্ষিণ পাড়ার জুমের দিকে। এটা হচ্ছে দক্ষিণ পাড়া। আদিল ভাই একটা গান শোনাবে বলেছে, চলুন গান শুনে আসি। আমি আকাশে পাতিয়াতাম শুনেছি শুনেছি তোমার গান, আমি তোমাতে শোপেছি প্রাণ গো বিদেশিনী, ভুবন ভূমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে, আমি অতিথি তোমার দ্বারে ওগো বিদেশিনী, ওগো বিদেশিনী, আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে ওগো বিদেশিনী, আমি চিনি গো চিনি তোমারে
ওগো বিদেশিনী, তোমায় দেখেছি শারত প্রাতে, তোমায় দেখেছি মাধবী রাতে, তোমায় দেখেছি রিধিমা যারে, ওগো বিদেশিনী, আমি চিনি গো চিনি তোমারে, ওগো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে, ওগো বিদেশিনী, ওগো বিদেশিনী। আমি আমাদের রুট প্ল্যান এবং খরচের হিসাবটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনার সঙ্গে নিয়ে যাওয়া পানির বোতল, পলিথিন এগুলো ফেলে পাহাড়ের পরিবেশ নষ্ট করবেন না। আমাদের শাহিনপুর ভ্রমণের গল্প থাকছে দ্বিতীয় পর্বে।